বিশাখাপত্তনম থেকে হেঁটে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হলো। প্রশাসনিক জটিলতার জন্য 7ই মে থেকে এতদিন তারা রামজীবনপুরে আটকে ছিলেন। আজ 11ই মে তাদের বাড়ি ফেরাচ্ছে প্রশাসন। উল্লেখ করা যায়, 7ই মে সকালে রামজীবনপুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল 19 জনের পরিযায়ী শ্রমিকদের দলটি। এতগুলো মানুষকে একসাথে হাঁটতে দেখে রামজীবনপুরের দেওপুর শিবশক্তি ক্লাবের সদস্যরা তাদের আটকে প্রশাসনে খবর দেয়। ওই দলে 2 গর্ভবতী মহিলাও ছিলেন। এরপর আরও 5 পরিযায়ী শ্রমিক এসে ওই দলে যোগ দেয়। মোট 24 জনের পরিযায়ী শ্রমিকদের দলটির খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। তার মধ্যে ছিল শিবশক্তি ক্লাব, সঞ্জীবনী, অঙ্কুর, জাগৃহী, প্রয়াস, অঙ্কন। বিভিন্ন ব্যক্তির মধ্যে ছিলেন ব্যবসায়ী দীনেশ ঘোষ, মনোরঞ্জন চৌধুরী, আব্বাস মল্লিক প্রমুখ। প্রশাসনের তরফে রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম আশিস সিং, চন্দ্রকোনা 1 ব্লকের বিডিও অভিষেক মিশ্র ও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ডালখোলায় পাঠানোর ব্যবস্থা করেন আজ সকালে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সময় বিদায় জানাতে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন এবং প্রয়াস সংস্থা। প্রয়াস সংস্থার পক্ষ থেকে ওই শ্রমিকদের পথে খাওয়ার জন্য শুকনো খাবার তুলে দেওয়া হয়। খাবার তুলে দেন কল্যাণ তেওয়ারি, সঞ্জীব রায়, আব্দুল লতিম, সঞ্জয় নিয়োগী। এতদিন পর ওই শ্রমিকদের বাড়ি ফেরাতে পেরে খুশি প্রশাসন, খুশি রামজীবনপুরের বাসিন্দারা। যে বিশাখাপত্তনম থেকে হেঁটে আসা পরিযায়ী 24 জন শ্রমিক আটকে ছিল, আজ সকাল 6টার সময় প্রশাসন এবং সংস্থা প্রয়াসের উদ্যোগে গাড়ির ব্যবস্থা করে তাদেরকে আজ পাঠানো হলো। তারা যাওয়ার সময় বললেন, এই 4 দিন রামজীবনপুরে আটকে ছিলেন, অতিথি বৎসল এলাকা রামজীবনপুর, এখানে অনেকেই সাহায্য করেছে তাদেরকে। সঞ্জীব রায়, অঙ্কন, জিতমোহন কর্মকার, দীনেশ ঘোষ সবাই তাদের পাশে থেকেছে, 4 দিন ধরে খাওয়া দাওয়া করিয়েছে। ওদের মধ্যে 2 জন গর্ভবতী মহিলাও ছিলেন। তারাও বলেন, আমরা খুব আনন্দিত, আজকে আমরা বাড়ি যাচ্ছি, আপনাদের কথা চিরকাল মনে রাখবো। ক্যামেরায় কুমারেশ শানকের সঙ্গে রিপোর্ট ও ভয়েস ওভারে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।